করোনা মহামারীর কারণে দু বছর বন্ধ থাকার পর এবার জমে উঠেছে দেশের বিভিন্ন এলাকার পর্যটন স্পটগুলো। সিলেট, বান্দরবান, মোংলা ও শেরপুরের পর্যটন স্পটগুলোতে তাই ভিড় করছে হাজার হাজার পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা পাথর, পাহাড় আর সবুজ প্রকৃতি মিলেমিশে একাকার। সিলেটে এমন পরিবেশে ধলাই নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা পানির স্রোত চোখ জুড়ায়। তাই ঈদের ছুটিতে সেখানে আনন্দে মেতে উঠেছেন অগণিত পর্যটক। বাংলাদেশ আইসি ভ্রমণ করার জন্য বিদেশ থেকে, সেই হিসাবে আমার সব আত্মীয়স্বজনের খুবই ভালো লাগে। সত্যি বলতে কি, মন মুগ্ধ করে দেয় এই জায়গাটা, আর সব মিলাইয়া অনেক বিউটিফুল জায়গা। ঈদের লম্বা ছুটিতে পর্যটকরা ছুটছেন বান্দরবানে, প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে। পাহাড়ের দর্শনীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি সহ পর্যটন স্পটগুলোতে ভিড় দেখা যাচ্ছে হাজার হাজার পর্যটকের। বিগত দুই বছর যেহেতু আমরা ঘুরতে পারিনি, তো এই নতুন জায়গায় এসে আমার ভালো ফিল হচ্ছে। সুন্দরবনের মংলা এলাকায় দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মন কাঁদছে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। শেরপুরের দুটি পর্যটন কেন্দ্র, ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ ও নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকো পার্ক, সেখানে এখন পর্যটকদের প্রচুর ভিড়। আহমেদ শরীফ, NTV News Desk.